হাই ফ্রেন্ডস টিডিআর এক্সাম চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানায় তো আজকের এই ক্লাসটিতে তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকবে তাহলে চলো আমরা দেখে নেব আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে আমেরিকায় গদর পাটি কে প্রতিষ্ঠা করেন তো কী কী অপশান রয়েছে দেখো অপশান এ রয়েছে তারকানাথ দাস অপশান বি রয়েছে রামচন্দ্র অপশান সি রয়েছে লালা হরদয়াল এবং অপশান ডি রয়েছে বালগঙ্গাধর তিলক তো আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লালা হরদয়াল উনিশশো তেরো সালের পনেরোই জুলাই লালা হরদয়াল আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেবো দেখো এখানে নেক্সট কোয়েশ্চেন রয়েছে সিল্ক সিটি অফ ইন্ডিয়া নামে কোন শহরটি পরিচিত অপশান কী কী রয়েছে দেখো মাদুরাই লক্ষ্ণৌ বারাণসী না ভাগলপুর তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভাগলপুর ভাগলপুরকে সিল্ক সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশী বলা হয় ভারতের সঙ্গীতের শহর বলা হয় লক্ষণ শহরটিকে এবং মন্দিরের শহর বলা হয় বারাণসীকে প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো নেক্সট এখানে কী রয়েছে দেখো সূত্রালঙ্কার গ্রন্থটি রচয়িতাকে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অশ্বঘোষ আর বিষাক দত্তের লেখা একটি বিখ্যাত গ্রন্থ হলো মুদ্রা রাক্ষস এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব দেখো এখানে নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচের কোনটি কণা নয় কী কী অপশান রয়েছে দেখো আলফা আলফাবিটা গামা না ডেলটা নিচের কোনটি কণা নয় যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও নিচের কোনটি কণা নয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডেল্টা কণা প্রধানত তিন প্রকারের হয়ে থাকে আলফা বিটা এবং গামা কিন্তু ডেল্টা কোনো কণা নয় ঠিক আছে সো এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এখানে কি রয়েছে দেখো ন্যাটো কত সালে স্থাপিত হয়েছিল তো এর আগে তোমরা জেনে রাখো ন্যাটোর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ঠিক আছে তো এই ন্যাটো কত সালে স্থাপিত হয়েছিল ন্যাটোর ফুল ফর্ম কী এটাও কিন্তু পরীক্ষায় তোমাদের বারবার আসে তো ন্যাটোর ফুল ফর্ম হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এই ন্যাটো স্থাপিত হয় উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে চারই এপ্রিল ন্যাটো স্থাপিত হয়েছিল এবং খুব ভালো করে তোমরা মনে রাখবে ন্যাটোর মোট তিরিশটি সদস্য দেশ রয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি রয়েছে দেখো রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে সেতার রবিশঙ্কর সেতার নামক বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত ছিলেন চলো পরের প্রশ্ন কী রয়েছে আমরা দেখে নেব দেখো এখানে পরের প্রশ্ন রয়েছে ওনাম কোন রাজ্যের উৎসব তো সঠিক উত্তর হয়ে যাবে কেরালা কেরালা রাজ্যের একটি বিখ্যাত উৎসব হলো ওনাম পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত তো এই সঠিক উত্তর হয়ে যাবে পালি ভাষায় তো যে সমস্ত বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো সবই পালি ভাষায় রচিত পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ওজন স্তরকে ওজন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়ে থাকে নেক্সট এখানে কি রয়েছে দেখো তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সাংপো নেক্সট এখানে কি রয়েছে দেখো খয়তান ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে দাবা দাবা খেলার সঙ্গে খয়তান ট্রফি যুক্ত ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি রয়েছে দেখো সিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কি কি অপশন রয়েছে দেখো উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কর্ণাটক না উড়িষ্যা সিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর আমরা দেখে নেব তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উড়িষ্যা সিমলিপাল অভয়ারণ্যটি ওড়িষ্যাতে অবস্থিত ঠিক আছে এবং কেউ নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটি ক্লাস খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে কারণ যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো নেক্সট এখানে কি রয়েছে আমরা দেখে নেব অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট এখানে কি রয়েছে দেখো এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত অপশান কি কি রয়েছে দেখেন একবার অপশান এ রয়েছে দেরাদুনে অপশান বি রয়েছে মুম্বাই অপশান সি রয়েছে কোয়েম্বাটুন না অপশান ডি রয়েছে হায়দ্রাবাদে ফোর্স একাডেমি কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে অপশান ডি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো জটায়ু চরিত্রের স্রষ্টাকে তো জটায়ু চরিত্রটি একটি খুবই বিখ্যাত চরিত্র এবং এই চরিত্রটির স্রষ্টা হলেন সত্যজিৎ রায় অপশান এ হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট এখানে কি রয়েছে দেখো মিতিন মাসি গোয়েন্দা চরিত্র কার সৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মিতিন মাসি নামক একটা গোয়েন্দা চরিত্র ছিল যে চরিত্রটি কার সৃষ্টির তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সুচিত্রা ভট্টাচার্য সুচিত্রা ভট্টাচার্যের একটি বিখ্যাত গোয়েন্দা চরিত্র হলো মিতিন মাসি আচ্ছা নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো চিত্রগুপ্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম কী কী অপশান রয়েছে দেখো অপশান এ রয়েছে মহিতলাল মজুমদার অপশান বি রয়েছে স্বামী বিবেকানন্দ অপশান সি রয়েছে সতীনাথ ভাদুরী অপশান ডি রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো কোন সাহিত্যিকের ছদ্মনাম ছিল চিত্রগুপ্ত তো সঠিক উত্তর হয়ে যাবে সতীনাথ ভাদুরি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নটি কী রয়েছে দেখো এখানে কালো সীসা কাকে বলা হয় তো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসে কালো সিসা কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে গ্রাফাইট গ্রাফাইটকে কালো সিসা বলা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো ভারতের ভ্যানাডিয়াম উৎপাদনকারী প্রধান রাজ্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশান কি কি রয়েছে দেখো হিমাচল প্রদেশ ওড়িশা অরুণাচল প্রদেশ না উত্তর প্রদেশ তো এখানে তোমাদের একটু জানিয়ে রাখি ভ্যানাডিয়াম হলো একটি রাসায়নিক মৌল যার প্রতীক হলো ভি তো এই ভ্যানাডিয়াম উৎপাদনকারী প্রধান রাজ্য কোনটি তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ নেক্সট এখানে কী রয়েছে দেখো নিম্নের কোন যন্ত্রটির সাহায্যে সময় মাপা হয় অপশানগুলো খুব ভালো করে দেখো এখানে কি কী রয়েছে অপশান এ রয়েছে হাইগ্রোমিটার অপশান বি রয়েছে ব্যারোমিটার অপশান সি রয়েছে ক্রোনোমিটার অপশান ডি রয়েছে অ্যানিমোমিটার তো কোন যন্ত্রটির সাহায্যে সময় মাপা হয় তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে অপশান সি ক্রোনোমিটার নেক্সট এখানে কি রয়েছে দেখো ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে তো সঠিক উত্তর হয়ে যাবে তিনটি পদ্ধতিতে ঠিক আছে তিনটি পদ্ধতিতে ভারতীয় সংবিধান সংশোধন করা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন এখানে কি রয়েছে দেখো বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ট্রফোসফিয়ারকে নেক্সট এখানে কি রয়েছে দেখো নাসিক বসতিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে তো সঠিক উত্তর হয়ে যাবে গৌতমী পুত্র সাতকর্ণী নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন কী কী অপশন রয়েছে একবার দেখে নাও অপশান এ রয়েছে সমুদ্রগুপ্ত অপশন বি রয়েছে অশোক অপশন সি রয়েছে কুমারগুপ্ত অপশন ডি রয়েছে ধর্মপাল সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং প্রত্যেকটা ক্লাস তোমাদের বারবার বলছি খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে এবং কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখো সারনাথ স্তম্ভ নির্মাণ করেছিলেন অশোক অপশান বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এখানে কি রয়েছে দেখো বাতাসের শহর কাকে বলা হয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে শিকাগোকে শিকাগোকে বাতাসের শহর বলা হয়ে থাকে তো আজকের এই ক্লাসটিতে পঁচিশটি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো তো আমি আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য অনেক হেল্পফুল হবে এবং কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং অবশ্যই তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে পড়াশুনো করো এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও